আমার মুক্তি আলো আলো এই আকাশে আমার মুক্তি আলো আলো এই আকাশে আমার মুক্তি আলো আলো আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলো আলো আকাশে আমার মুক্তি আলো আলো হারিয়ে ফেলি আপনারে দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি বলবে ভাসে এই আকাশে আমার মুক্তি আলো আলো এই আকাশে আমার মুক্তি আলো আলো আমার মুক্তি সর্বজানি মনির মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আত্মহোমের বন্ধু জানা বিশ্বদাতা যোগশালা আত্মহোমের বন্ধু জানা জীবন জান দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলো আলো এই আকাশে আমার মুক্তি আলো আলো আমার মুক্তি দুলাই দুলাই হাসি হাসি এই আকাশে আমার আকাশে আমার মুক্তি আলো আলো স্মৃতি আর স্বপ্ন এই দু নিয়েই আমাদের জীবন এগিয়ে চলে। এখন আমার সামনে বসে আছেন 1971 সালের 26 মার্চের দিনে যাকে আমরা হারিয়েছিলাম সেই শহীদ সলিমুল্লাহর দুই পুত্র শিবলি মোহাম্মদ এবং সাদি মোহাম্মদ। এদের দুজনের কাছে আমাদের একই প্রশ্ন। প্রথমে শিবলি, আমি অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি এবং এরপর অনেক কষ্ট করে আমার মা আমাদের মানুষ করেছেন। এখনকার ছেলেমেয়েরা হয়তো ঠিক জানে না যে কতটা রক্ত দিতে হয়েছিল এই স্বাধীনতার জন্য। আমার তখনই ভালো লাগবে যদি দেখি এদেশের মানুষ, এই প্রজন্মের ছেলেমেয়েরা সকলেই মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করছে বা মুক্তিযুদ্ধের চেতনাবোধ তাদের ভিতরে কাজ করছে। তাহলে আমার মনে হয় আমার বাবাকে হারাবার দুঃখটা কিছুটা লাঘব হবে। আচ্ছা, এবারে সাদির বক্তব্য। আমি আসলে শিবলির কথা জেট টেনেই বলছি যে ও একটা কথা বলেছে যে বর্তমানের অনেকেই ছেলেপেলেরা যারা মুক্তিযুদ্ধের পরে যারা জন্ম হয়েছে তারা অনেকেই জানে না সঠিক ইতিহাসটা। আবার আমি তো এটাও বলতে পারি, আমরা যারা দেখেছি সামনাসামনি এবং আমার মতো অনেকেই বাবা হারিয়েছে, মা হারিয়েছে, ভাই বোন হারিয়েছে, কিংবা অনেকে আত্মীয় স্বজন না হারালো, যারা অনেকেই দেখেছে তারাও তো সবাই কি সত্যি স্বীকার করে যে অত কষ্ট আমরা করেছি? তা কিন্তু করে না। আমার মনে হয় করলে আজকে বর্তমান প্রজন্মের অনেক ছেলেমেয়েরা জানতো, সত্যি ইতিহাসটা জানতো। কারণ আমি একটি কলেজে অধ্যাপনা করি,
এখন যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলেপেরা ভর্তি হয় তারা হয়তো একটা টিউশনে তাদের জন্ম হয়নি, তারাও তো সত্যি জানে না, কিন্তু ওদেরকে জানানোর দায়িত্ব আমাদের সবার, তাদের বাবা মার মুরব্বীদের প্রত্যেকেরই মানে জানানো উচিত। তো বাবার প্রথম দিনই বাবা শহীদ হয়েছেন 26 মার্চে, আর সে দৃশ্য আমারই সামনে হয়েছে, সুতরাং এই বোঝা আমাকেই বেশি বয়ে বেড়াতে হচ্ছে। ওরা তো অতটা দেখেনি শিবলি বা অন্য কেউ, তবু আমার আমার মনে হয় কি আমার বাবার শুধু আত্মা নয়, 30 লক্ষ শহীদের আত্মা, এবং তাদের সত্যি তাদের যে কষ্ট বা হাহাকার সেটা নিশ্চয়ই ঘুচবে যদি দেশের মানুষ সত্যি এর মূল্যায়নটা করতে পারে, বা মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু নয় তাকে তাদের সম্মান করা এটুকু যদি করতে পারে সেটাই আমাদের বড় শান্তি আমি মনে করি।